আমরা জানি অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তান স্তন ক্যান্সার সচেতনতা মাস বা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো এই মাসে সারা দেশব্যাপী নানান ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশান আয়োজন করছে আমি আজকে আলোচনা করব আসলে এই ব্রেস্ট ক্যান্সারের একটা পেশেন্ট আমাদের হসপিটালে অর্থাৎ এভারকেয়ার হসপিটাল ঢাকাতে আসলে পরে আমরা আসলে কিভাবে সেটা ডিল করি অর্থাৎ পেশেন্টের এইখানে আমাদের হসপিটালে তার ব্রেস্ট ক্যান্সারের জার্নিটা আসলে কেমন হয় প্রথমত এই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টটি আইদার একজন সার্জনের কাছে অথবা একজন অনকোলজিস্টের কাছে আসতে পারে এরপর আমরা যেটা প্রথমেই ব্যবস্থা নেই সেটা হচ্ছে যে আমরা পেশেন্টকে একটি তার যে স্তনে বা ব্রেস্টের যে চাকাটি রয়েছে সেখান থেকে একটা কোর বায়োপসি করতে বলি এখানে বলে রাখা ভালো যে কিছুদিন আগেও ইভেন আমাদের দেশে এখনো অনেক জায়গা রয়েছে যেখানে এফএনএসি ব্রেস্টের যে টিউমার সেখান থেকে এফএনএসির মাধ্যমে ক্যান্সার ডায়াগনোসিস করেই চিকিৎসা শুরু করে দেওয়া হয় বাট এটা কোনো সঠিক পন্থা নয় এবং ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো রয়েছে সেখানে এটার কোনো স্থান নেই এ কারণে আমরা আমাদের হসপিটালে এই জিনিসটা ফলো করি না আমাদের এখানে যদি কোনো পেশেন্ট এফএনএসি করেও ডায়াগনোসিস হয়ে আমাদের কাছে আসে তারপরেও আমরা ওই পেশেন্টকে কোর বায়োপসি করে বায়োপসি কনফার্ম ডায়াগনোসিস হলে পরেই আমরা তার পরবর্তী চিকিৎসার স্টেপগুলোর দিকে যাই তার কারণ আমরা জানি এবং সেটা গাইডলাইনেই আছে যে এফএনএসিতে অনেক সময় প্রায় ফিফটি পারসেন্ট ক্ষেত্রেই সেটা আমাদেরকে মিসলিড করতে পারে সেক্ষেত্রে বায়োপসি আমাদেরকে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমাদেরকে সঠিক তথ্য দেবে বায়োপসি হয়ে যাওয়ার পরে আমরা অনেক ক্ষেত্রে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যদি আমাদের কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে আমরা কনফার্ম করি ডায়াগনোসিস পাশাপাশি আমরা কিছু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেটাকে আমরা বলে থাকি ব্রেস্ট ক্যান্সারের টিউমারের ক্ষেত্রে যে হরমোন রিসিপ্টর স্টাডি যেটা ইআর পি আর টু কেআই সিক্সটি সেভেন এই জাতীয় টেস্টগুলো আমরা করে ফেলি কারণ আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করি এবং সেখানে বলা আছে যে এই জিনিসগুলো যদি আগে থেকে করা না থাকে তাহলে টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটা পেশেন্টের ঠিক করে তৈরি করা যায় না আচ্ছা তারপরে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের আয়োজন করি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে বিশেষত আমরা অধিকাংশ ক্ষেত্রেই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের আয়োজন করি সেই মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে একজন রেডিয়েশন অনকোলজিস্ট একজন মেডিকেল অনকোলজিস্ট একজন ব্রেস্ট সার্জন একজন হিস্টোপ্যাথোলজিস্ট একজন হিস্টোপ্যাথোলজিস্ট এবং একজন রেডিওলজিস্ট অর্থাৎ জেনারা সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্ট করেন তারা নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট অর্থাৎ যিনি পেট সিটি স্ক্যান রিপোর্ট করেন এদের সমন্বয়ে আমরা সেই টিউমার বোর্ডের আয়োজন করি প্রয়োজনে আমরা আমাদের এখানে যে নার্সিং সেবার যে ব্যবস্থাটি রয়েছে নার্সদেরকেও আমরা আমাদের সেই টিউমার বোর্ডে প্রয়োজনে আমরা আমন্ত্রণ জানাই টিউমার বোর্ডে আমরা সিদ্ধান্ত নেই যে এই পেশেন্টের রোগটি কোন পর্যায়ে রয়েছে আমরা কোনো আরও কোনো ইনভেস্টিগেশন আমাদের করতে হবে কিনা যেটার মাধ্যমে আমরা এই ক্যান্সারটির ব্রেস্ট ক্যান্সারটির পর্যায়টি নির্ধারণ করতে পারবো সেটি আমরা অনেক সময় টিউমার বোর্ড থেকে এটার এই পেশেন্টের জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি অনেক সময় প্রাইমারি যে অনকোলজিস্ট বা প্রাইমারি যে ফিজিশিয়ান আছেন তিনি এই পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর পরেই টিউমার বোর্ডের আয়োজন করেন এরপরে আমরা সিদ্ধান্ত নেই যে এই পেশেন্টের জন্য আমরা কোন চিকিৎসায় আগে যাব আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারের জন্য অপারেশন অর্থাৎ সার্জারি রেডিও থেরাপি এবং কিমোথেরাপি হরমোন থেরাপি টার্গেট থেরাপি সব ধরনের চিকিৎসারই প্রয়োজনীয়তা কম বেশি রয়েছে সে কারণে আমরা তখন সিদ্ধান্ত নেই যে এই পেশেন্টের জন্য আমরা কোন চিকিৎসা দিয়ে এই পেশেন্টের চিকিৎসাটা শুরু করব। কিভাবে আমরা একটার পর একটা চিকিৎসা করব। সব পেশেন্টের যে সবগুলো চিকিৎসা লাগে তা নয় আবার যে সিকোয়েন্স বলি আমরা অর্থাৎ কোনটার পরে কোন চিকিৎসাটা হবে সেটা নির্ধারণ আমরা টিউমার বোর্ডেই করে ফেলি এবং আমরা পেশেন্টের যে পেশেন্ট এবং পেশেন্টের যে স্বজন তাদের সাথে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি কারণ পেশেন্টেরও জানার দরকার আছে যে তার কি চিকিৎসা চলছে তার চিকিৎসা পরবর্তী ফলাফল বা আউটকামটা কেমন হতে পারে এবং তার চিকিৎসা করতে কীরকম খরচ হবে এই জিনিসগুলো সব কিছু যখন সে জানতে পারে তখন তার জন্য তার এই চিকিৎসার জানটা অনেক সহজ হয়ে যায় তো সেই সিদ্ধান্তগুলো হওয়ার পরে আমরা হচ্ছে যে যদি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা মেডিকেল অনকোলজিস্টের কাছে রেফার করি মেডিকেল অনকোলজিস্ট কেমোথেরাপি দেওয়ার পরে তারপরে প্রয়োজনীয় অপারেশনের জন্য ব্রেস্ট সার্জনের কাছে পেশেন্টটিকে রেফার করেন ব্রেস্ট সার্জন প্রয়োজনীয় সার্জারি করার পরে আমরা আবারও কিন্তু হিস্টোপ্যাথোলজি অর্থাৎ অপারেশন পরবর্তী যে বায়োপসি সেটা করি কারণ সেই বায়োপসিতে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো আমাদের পরবর্তী চিকিৎসা ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে অ্যাকর্ডিংলি অপারেশনের ধরন কিংবা অপারেশন পরবর্তী বায়োপসির যে ফাইন্ডিংস সেটার উপর নির্ভর করে রেডিয়েশনের প্রয়োজনীয়তা এবং কোন ধরনের রেডিয়েশন দিতে হবে সেগুলো আমরা ঠিক করতে পারি রেডিও থেরাপির ক্ষেত্রে আমাদের এভারকেয়ার হসপিটালে আমরা সাধারণত যারা পোস্ট ম্যাস্টেকটমি অর্থাৎ পুরো ব্রেস্ট কেটে ফেলে এসছেন তাদের ক্ষেত্রে বায়োপসি পরবর্তী যে রিপোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা রেডিও থেরাপি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা সফিস্টিকেটেড টেকনিক অর্থাৎ থ্রিডি সিআরটি বা আইএমআরটি করে রেডিয়েশন দিতে পারি আবার যারা লাম্পেক্টুমি করে এসছেন অর্থাৎ শুধুমাত্র ব্রেস্টের অংশ টিউমারের অংশটুকু কেটে ফেলেছেন ব্রেস্টটি অক্ষত রয়েছে সেক্ষেত্রে আমরা অপারেশন পরবর্তী ম্যান্ডেটরি চিকিৎসা হিসাবে হোল ব্রেস্ট রেডিও থেরাপি আমরা থ্রিডিসিআরটি বা আইএমআরটি টেকনিকের মাধ্যমে পুরো ব্রেস্টের মধ্যে রেডিয়েশন দিতে পারি দেই এবং তার পরবর্তীতে আমরা টিউমার বেড বুস্ট অর্থাৎ যেই জায়গাটিতে টিউমারটি ছিল সেই জায়গায় আমরা টিউমার বেড বেডের মধ্যে আমরা বুস্ট রেডিওথেরাপি অর্থাৎ আরও কিছু রেডিওথেরাপি দিয়ে চিকিৎসাটি শেষ করি এক্ষেত্রে আমাদের যারা আমাদের সার্জন বন্ধুরা রয়েছেন বা সার্জন কলিগরা রয়েছেন তারা আমাদেরকে হেল্প করেন কারণ ডিউরিং সার্জারি তারা যে যে যেই ক্লিপটি ওখানে বসিয়ে দেন সেটি আমাদের টিউমার বেড বুস্ট চিকিৎসাটি দিতে সহযোগিতা করে এর পরবর্তীতে যে হরমোন থেরাপি যে কথা আমরা বলছিলাম সেটা যদি তার হরমোন রিসিপ্টর পজিটিভ হয় তাহলে আমরা হরমোন চিকিৎসার ব্যবস্থা নেই এই যে চিকিৎসাগুলোর কথা বললাম অর্থাৎ অপারেশন কিমোথেরাপি হরমোন থেরাপি রেডিয়েশন থেরাপি টার্গেটেড থেরাপি সব ধরনের চিকিৎসাগুলোর ব্যবস্থা আমাদের এভারকেয়ার হসপিটালে রয়েছে এবং আমরা সফলতার সাথে এ ধরনের চিকিৎসাগুলো করে আসছি পাশাপাশি আমরা পেশেন্টদেরকে কাউন্সেলিং করি তার জীবন কিভাবে তার স্টাইলটা তার কেমন হবে সে কিভাবে অপারেশন পরবর্তীতে তার যে হাতের ব্যায়ামগুলো করতে হবে যাতে হাত ফুলে না যায় সেই ধরনের কাউন্সেলিংগুলো আমরা পেশেন্টদেরকে করি এর পরবর্তীতে পেশেন্ট যখন ফলো আপে থাকে তখন আমরা রেগুলার পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে কিনা তার চিকিৎসা পরবর্তী যে সাইড এফেক্ট টুকটাক রয়েছে সেগুলো সে ঠিক মতন কোপ করতে পারছে কিনা সেই জিনিসগুলো আমরা অ্যাসেস করি এবং সেটার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেই এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই চিকিৎসাগুলোর মাধ্যমে আমাদের যে পেশেন্টগুলোকে আমরা চিকিৎসা দিয়েছি তারা বেশিরভাগ রোগী ভালো আছে এবং তারা রেগুলার ফলো আপে আসছে এবং তা আমরাও দেখছি যে তারা ভালো আছে তো এভাবেই আমাদের হসপিটালে আমরা ব্রেস্ট ক্যান্সারের রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি এবং আমরা অলওয়েজ যেটা ফলো করি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলোর নিরিখে যাতে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে পারি যাতে আমাদের এই হসপিটালের অর্থাৎ এভার কেয়ার হসপিটালের চিকিৎসা একটা ইন্টারন্যাশনাল হসপিটাল বা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চিকিৎসার সম মানের হয় সেই ব্যাপারটায় আমরা সব সময় নজর রাখি আশা করি এই আমাদের যেই ভিডিওগুলো আমরা তৈরি করছি সেগুলো সবাইকে এই ধরনের সচেতনতাগুলো বাড়াতে সহযোগিতা করবে এবং আমাদের বাংলাদেশের মানুষদের আমাদের হাসপাতাল অর্থাৎ আমাদের দেশের চিকিৎসা সেবার উপরে আস্থা ফিরিয়ে আনতে হেল্প করবে ধন্যবাদ